গরম মশলা গরম গুলো মশলাগুলো তেলে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলেই আমি মাংসটা দিয়ে দিব, মাংসটাও দিয়ে দিলাম, টমেটো পিউরি, টমেটো পিউরি, আলু দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে, হয়ে গেল আলু গোস্ত। আলু গোস্ত তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে? এখানে প্রথমে আমি মাটন নিয়েছি, মাটন লাগবে, তারপরে আলু, তারপরে টমেটো পিউরি, এখানে গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনে পাতা, কাঁচামরিচ কুচি, তারপর আদা, রসুন, লবণ, গরম মশলা গুঁড়া, হলুদ, মরিচ, ধনে, কাঁচামরিচ কুচি ও আদা কুচি। আরেকটা কথা বলা হয়নি, সবশেষে আমি দিচ্ছি পুষ্টির সয়াবিন তেল। পুষ্টির সয়াবিন তেল অবশ্যই থাকতে হবে। আচ্ছা, প্রসেসটা শুরু করার আগে আপু একটু জানতে চাচ্ছি, মাংসটাকে আগে সেদ্ধ করে নিয়েছেন, এটা বাসায় করলে আসলে কাঁচাটা দিয়েই করতে হবে? আচ্ছা, এখানে আমি সময় স্বল্পতার কারণে এটা সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি, আমি হেল্প করি। এখানে 1 কেজি মাংসতে প্রায় আধা কাপের মতো লাগবে। আচ্ছা, আমরা এখন পুষ্টি সয়াবিন তেল এখানে দিলাম, খুবই পুষ্টিকর। এবং এরপরে আমরা দিচ্ছি গরম মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাঘরেই থাকে যে সব গরম মশলা, যেরকম এখানে দারচিনি, এলাচি, এলাচ, দারচিনি, তারপর গোলমরিচ আর তেজপাতা নিয়েছি। আমরা তো এখন এটা মাটন দিয়ে করছি, মাটন দিয়েই করা হয়, চাইলে বিফ দিয়েও করা যায়। আচ্ছা আচ্ছা, মাটন রান্না করার ক্ষেত্রে অনেকে বলে যে একটা স্মেল চলে আসে, ওইটা কাটানোর জন্য কি করা উচিত? এটা দুইভাবে কাটানো যায়, একটা হচ্ছে আগে থেকে লবণ আর লেবু দিয়ে একটু মেখে রেখে দেওয়া, আর আরেকটা হচ্ছে গরম পানিতে ফুটানোর পরে মাংসটা দিয়েই উঠিয়ে ফেলা সাথে সাথে। আমি এটাই করি বেশিরভাগ, মানে গরম পানি, পানি গরম করে তারপরে মাংসটা দিব, ফুটন্ত পানিতে মাংসটা দিয়েই উঠিয়ে ফেলবো, বেশি দেরি করবো। এটা কি ধোয়ার পরে? ধোয়ার পর তখনই গন্ধটা চলে যায়, গন্ধটা চলে যায়। আচ্ছা, আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে 1 কাপের মতো পেঁয়াজ ইউজ করা হচ্ছে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমি মাংসটা দিয়ে দিব। আচ্ছা আপু, আপনার রান্নার শখটা কিভাবে হলো? ছোটবেলায় আমার 2-3টা জিনিস খুব পছন্দের ছিল, তার মাঝে এটা একটা, রান্না করাটা, আর বাকি বাকি আরেকটা হচ্ছে আমার ছবি তুলতে ভালো লাগতো, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভালো লাগতো। তখন একটা শখ ছিল, ছোটবেলায় শখ ছিল, অনেক জিনিস নষ্ট করে ফেলতাম, কিন্তু এখন আস্তে আস্তে পারফেকশন এনেছি, বিভিন্ন কোর্স করেছি, এটার উপর পড়াশোনা করেছি, মানে যতগুলো বাংলাদেশে থেকে করা সম্ভব। আচ্ছা, আমরা মাংসটাও দিয়ে দিই। হ্যাঁ, মাংসটা দিয়ে দিয়েছি। এমনি সময় দেখা যায় যে আমাদের বিফটা বেশি খাওয়া হয়, বাট কোরবানির সময় সবার সাথে মাটনটা করা হয়, খুব মজা লাগে, পরোটা দিয়ে বেশি করে খুব ভালো লাগে। কাঁচামরিচটা একটু ছেঁচে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একদম প্রচলিত ট্র্যাডিশনাল যে রান্নাটা হয়, মা খালারা করেন আমরা করি বাসায়, সেই রান্নাটাই। আদাটাও আমি ঠিক সেইমভাবেই ছেঁচে দিব। আমি কি একটু নাড়বো? আপনার যেহেতু কাজ করছেন, আমি একটু হেল্প করি। আর ঈদে কিন্তু ট্রেডিশনাল আইটেমটাই বেশি চলে, তাই না? সবে আমরা অপেক্ষায় করি যে একদম এবার শান্তি মতো একটু আমাদের, আমি দেখেছি খাবারগুলো খাবো, নতুন কোনো খাবার যখন ঈদে করি তার চেয়ে দেখা যায় এই পুরান খাবারগুলি খুঁজে সবাই। এটা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। এখন আমরা লাল মরিচগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার আম্মু সবসময় বলেন যে আগে লাল মরিচ দিয়ে তারপর হলুদ, কারণ মরিচের কালারটা অলরেডি চলে আছে, তারপর যতটুকু প্রয়োজন হয় একটু হলুদ দিলেই হয়। এবার দিচ্ছি ধনে, ধনে আমি একটু কম দিই, বাকি আছে গরম মশলা গুঁড়া। এটা গরম মশলা কিছু তো আমরা আগে দিলাম আস্ত, এখন আবার গুঁড়াটা দিচ্ছি। পানি আমরা এখনো ব্যবহার করছি না, করি না। পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি, কিছুটা আমি রেখে দিচ্ছি পরে ডেকোরেশনের জন্য। এখানে দিচ্ছি টমেটো পিউরি, টমেটো পিউরি, আর আমার বাকি আছে লবণ, মোস্ট এসেনশিয়াল। আমরা তো সিদ্ধ করার সময় লবণ দেইনি, তাহলে এখন দিতে হবে। এখানে আমার সব মশলা দেওয়া শেষ, ঠিক এই মশলাটাতেই আমি আলুটা দিব মাংসটা উঠিয়ে। আচ্ছা আচ্ছা।
দিয়েছি। দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন আমরা মাংসগুলো কেন তুলে রাখছি, কারণ আগে কিন্তু মাংসটা সিদ্ধ করা ছিল। তো এখন যেটা হচ্ছে, আমরা আলু সিদ্ধ করার জন্য এই ঝোলে এই মশলাতে আমরা আলুটাকে দিয়ে দিব এবং মাংসটাকে আমরা তুলে রাখছি, কারণ মাংসটা অলরেডি সিদ্ধ আছে। অনেক সময় আমরা একটু সিদ্ধ দিয়ে রাখি, সময় বাসায় সময় বাঁচানোর জন্য এই কাজটা করি। হঠাৎ গেস্ট আসলো তখন করলেন। আর আরেকটা সুবিধা হয়, যারা ফ্যাট কম খেতে চায় তখন কিন্তু এই ফুটন্ত পানিতে কিন্তু ফ্যাটটা বার্ন হয়ে যায়। জি জি জি। এখন এটাতে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু একটু বড় পিস করে কেটে নিয়েছি। জি, আলু গোস্ত, আলু একটু বড়ই থাকে। হ্যাঁ, এখন কি আমরা পানি দিয়ে দেব আপু? হ্যাঁ, এখন একটু মেখে। আমাদের কাছে আছে পুষ্টি পানি, পিওর ওয়াটার। আমরা পুষ্টি পিওর ওয়াটার দিয়ে দিচ্ছি। আপনি বলেন কখন পানি। আচ্ছা, আলুটা 15-20 মিনিটের মাঝে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা 15-20 মিনিট অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। দেখ, আমার মনে হয় আমাদের হয়ে গেছে। এটা হয়ে গেছে। এখন আমি এটাতে মাংসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব সুন্দর কালার এসেছে। মাংসটা তো সিদ্ধ ছিল, এখন আলু সিদ্ধ হয়ে গেল। তারপরেও কি আমরা কিছুক্ষণ রাখবো আপু এটা? না, বেশিক্ষণ রাখার দরকার নাই। কিন্তু মাংসের যে কোনো আইটেমে একদম নামানোর সময় চুলাটা একদম কমিয়ে ঢেকে দিলে তেলটা উঠে আসবে। হ্যাঁ, এটার জন্য কিছুক্ষণ রাখা যায়। তো এইখানে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধনে পাতার গন্ধটা তো সবসময় খুব ভালো লাগে। হ্যাঁ, এরপর একটু আদা কুচি দিব। বাইটে আসবে এটা খাবারের সময়, এটা খুব ভালো লাগে। কিন্তু এখন আমি সার্ভ করে ফেলবো। সুন্দর কালার এসছে, দেখতে খুব সুন্দর লাগছে। বাচ্চারা পছন্দ করবে আইটেমটা। এটা চাইলে আর একটু ঝোল রাখা যায়। আপনার ডিশটাও তো খুব সুন্দর যেটাতে সার্ভ করছেন। বাহ, খুব সুন্দর হচ্ছে গার্নিশিংটা। একটু লাল মরিচ দিতে, আরো কালারফুল লাগছে। এই যে আপা, হয়ে গেল আলু গোস্ত। থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে ডেকোরেশনের একটা মাত্রা, আপনি কি সুন্দর গার্নিশিং করলেন লাস্টে, আবার লাল মরিচ, আদা এবং আপনার এই যে ধনিয়া পাতা দিলেন, খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমার হাতে আছে আলু গোস্ত। এটা একটা মাটন দিয়ে একটা অসাধারণ একটা তরকারি তৈরি করা হলো। আশা করি আপনারা সবাই রেসিপিটি বাসায় ট্রাই করবেন।